ডায়েট কোক ও চুইংগাম সহ অন্যান্য মিষ্টি স্বাদযুক্ত পণ্য তৈরিতে চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত অ্যাসপারটাম নামক কৃত্রিম মিষ্টিকে ক্যান্সার সৃষ্টির কারণ হিসেবে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলুন জেনে নেওয়া যাক অ্যাসপারটাম আসলে কী এবং এটি ক্যান্সার সৃষ্টির জন্য কতটুকু দায়ী। অ্যাসপারটাম কী? অ্যাসপারটাম হলো কম ক্যালোরিযুক্ত কৃত্রিম মিষ্টি যা চিনির চেয়ে প্রায় 200 গুণ বেশি মিষ্টি হয়। এটি একটি সাদা গন্ধহীন পাউডার এবং বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত কৃত্রিম মিষ্টি। অ্যাসপারটাম ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে খাবারের সাথে যোগ করার একটি উপাদান হিসেবে অনুমোদিত। এটি অনেক খাবার এবং পানীয় যেমন ডায়েট কোক, ডেজার্ট, চুইংগাম, কাশির ড্রপসহ ওষুধ এবং ওজন কমাতে সাহায্য করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। অ্যাসপারটামকে 1974 সালে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন অনুমোদন দেয়। তখন বলা হয়েছিল একজন ব্যক্তি তার দেহের প্রতি কেজি ওজনের জন্য 50 মিলিগ্রাম অ্যাসপারটাম গ্রহণ করতে পারবে। জাতিসংঘের বিশেষজ্ঞরা 1981 সালে এই পরিমাণ কিছুটা কম করে প্রতি কেজির জন্য 40 মিলিগ্রাম অ্যাসপারটাম সেবন নির্ধারণ করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে ডায়েট কোকের বিরুদ্ধে গড়ে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্যামব্রিজ ইউনিভার্সিটির এমেরিটাস পরিসংখ্যানের অধ্যাপক ডেভিড স্পিগেল হাল্টার বলেছেন, নির্দেশিকাটির অর্থ হল গড়ে মানুষ দিনে 14 ক্যান পর্যন্ত ডায়েট কোক পান করতে পারবে।